28 years, the parties start in the dressing room, and it's an Indian captain who's been absolutely magnificent. প্রিয় বন্ধুরা, ক্রিকেট খেলাতে ক্যাপ্টেনের গুরুত্ব সবচেয়ে বেশি, যে খারাপ অবস্থাতেও মাঠের পরিবেশকে নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ ফর্মে থাকা প্লেয়ার্সকে ভালো ফর্মে ফিরিয়ে আনে। ভালো এবং সফল ক্যাপ্টেন তাকেই বলে যে এই রকম খারাপ পরিস্থিতিতেও কয়েকটা ওভারের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং হারতে থাকা ম্যাচ জিতিয়ে দেয়। আজকের এই ভিডিওতে সেই রকম 10 জন মহান ক্যাপ্টেনের ব্যাপারে বলবো, যাদের ব্রেন কম্পিউটারের মতো ফাস্ট চলতো, যারা ওভারের প্রথম বল থেকেই ম্যাচকে নিজের মতো করেই নিয়ন্ত্রণ করতো। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, অর্জুনা রানাথুঙ্গা। শ্রীলঙ্কার একজন বিশেষ ব্যক্তিত্ব, শুধু খেলোয়াড় হিসেবে নয়, ক্যাপ্টেন হিসেবেও টিম এবং দেশকে সাফল্য এনে দিয়েছিল। রানাথুঙ্গা 1988 সাল থেকে 1999 সাল পর্যন্ত শ্রীলঙ্কার টিমের ক্যাপ্টেন ছিল এবং এর মধ্যে 1996 সালে রানাথুঙ্গার ক্যাপ্টেন্সিতে শ্রীলঙ্কার ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতেছিল। রানাথুঙ্গা যেমন তার ক্যাপ্টেন্সি দেখিয়েছিল, তেমন তালে তার ব্যাটও চলেছিল। বলা হয় শ্রীলঙ্কা থেকে একমাত্র রানাথুঙ্গাই ছিল যে ওই সময় ক্রিকেটকে সঠিকভাবে বুঝতে পেরেছিল। আরও একটি ব্যাপারে রানাথুঙ্গার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফিউ ক্রিকেটার্স যে ব্যাটিংয়ের সময় পাওয়ার প্লেতে আক্রমণাত্মকভাবে খেলার গুরুত্ব বুঝেছিল, যার ফলে শ্রীলঙ্কা সনত জয়সুরিয়া এবং রমেশ রাণার মতো দিগ্গজ মাপের খেলোয়াড়দের পেয়েছিল। যদিও বিভিন্ন রকম কন্ট্রোভার্সিতে রানাথুঙ্গার নাম জড়ানোটা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু তবুও তার মাধ্যমে শ্রীলঙ্কা এবং ক্রিকেটের অনেক লাভ হয়েছে। নাম্বার 9, মাহেলা জয়বর্ধনে। জয়বর্ধনে হলো সেই ধরনের ক্রিকেটার যারা মাঠের মধ্যে আক্রমণাত্মক স্বভাবের জন্য জনপ্রিয়। সাধারণত বলা হয়ে থাকে টিমকে একসাথে রাখতে হলে ক্যাপ্টেনকে খুব ধীর স্থির হতে হয়, কিন্তু জয়বর্ধনের ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো। তার এই আক্রমণাত্মক স্বভাবের জন্য শ্রীলঙ্কার টিম অনেক সফলতা পেয়েছে। একজন অসাধারণ খেলোয়াড় এবং ক্যাপ্টেন হিসেবে তাকে ম্যান অব দ্য প্রেসার সিচুয়েশন বলা হতো, কারণ জয়বর্ধনে খেলার মজা তখনই পেত যখন ম্যাচ নিজের কন্ট্রোলে নিয়ে নিত। এর উদাহরণ আমরা 2011 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে দেখেছি। একইভাবে 2007 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালেও পৌঁছানোর প্রধান কারিগর ছিল জয়বর্ধনে। যদিও জয়বর্ধনে ছিল বেশ আক্রমণাত্মক, কিন্তু খেলতো একদম জেন্টলম্যানের মতো। নাম্বার 8, ইমরান খান। আতঙ্কবাদী সৃষ্টি করা পাকিস্তানের মতো দেশ এখনও পর্যন্ত অনেক বড় মাপের খেলোয়াড়দেরকে জন্ম দিয়েছে, কিন্তু ইমরান খানের মতো একজন খেলোয়াড় এবং ক্যাপ্টেন আজ পর্যন্ত কেউ হয়নি। ইমরানকে এখনও পর্যন্ত পাকিস্তানের সবথেকে সফল এবং বুদ্ধিমান ক্যাপ্টেন হিসেবে মনে করা হয়। ইমরান খান সত্যিই একজন গ্রেট লিডার ছিল, সেটা বোলিং হোক অথবা ব্যাটিংয়ের মাধ্যমে হোক। ইমরান খান 21 বছর ধরে পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছিল। এর মধ্যে ইমরানের ক্যাপ্টেন্সিতে 1992 সালে ওয়ার্ল্ড কাপ জিতে পাকিস্তান পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। ইমরান খানের ক্যাপ্টেন্সিতে 48টি টেস্ট ম্যাচের মধ্যে 14টি জিতেছিল এবং 26টি ড্র করেছিল এবং 139টি ODI ম্যাচের মধ্যে 77টি জিতেছিল। নাম্বার 7, ওয়েন মর্গ্যান। যেখানে পুরো পৃথিবী আক্রমণাত্মক খেলোয়াড় এবং ক্যাপ্টেন্সি নিয়ে মাতামাতি করে, সেখানে এমন একজন খেলোয়াড় আছে যার খেলার মাঠে উঁচু স্বরে আওয়াজ পাওয়াটাই ছিল অকল্পনীয়। এর নাম হলো ওয়েন মর্গ্যান। মর্গ্যান এতটাই ঠান্ডা প্রকৃতির মানুষ যে কোনো পরিস্থিতিতে হঠাৎ করে মাথা গরম করে না। তার প্রকৃত উদাহরণ হলো 2019 সালের নেল ব্যাটিং ওয়ার্ল্ড কাপ ম্যাচ, যেখানে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। যদিও মর্গ্যান চিরাচরিতভাবে আক্রমণাত্মক নয়, কিন্তু আগ্রাসী ব্যাটিং বরাবরই তার টিমের লক্ষ্য ছিল, ফলে 300 রানের টার্গেট পূরণ করা তাদের কাছে এখন বাঁ হাতের খেল হয়ে গেছে। তবে শুধুমাত্র ব্যাটসম্যানরা নয়, মর্গ্যানের চতুরতায় তাদের বোলাররাও দারুণ পারফর্ম করছে এখন। নাম্বার 6, স্টিভ ওয়া। 90-এর দশকের সময় একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল, যখন অস্ট্রেলিয়ার টিম টানা 16 বার পরপর টেস্ট ম্যাচ জিতে শিরোনামে চলে এসেছিল। সেই স্টিভ ওয়া ছিল অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন এবং এই কারণেই তাকে পৃথিবীর সবথেকে সফলতম টেস্ট ক্যাপ্টেনদের মধ্যে একজন মনে করা হয়। প্রবাদ আছে, স্টিভ ওয়াকে দেখে অস্ট্রেলিয়া টিম আগ্রাসী মনোভাব শিখেছিল। যদিও শুরুর দিকে কেউ তাকে সিরিয়াসভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে সে তার নিজের আসল রূপ দেখাতে শুরু করে এবং তার খেলার মাধ্যমে ক্রিটিক্সদের মুখ বন্ধ করে দেয়। স্টিভ তার কেরিয়ারে 57টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিল, যার মধ্যে 41টি ম্যাচ অসাধারণভাবে জিতে নেয়। এছাড়া 106টি ODI ম্যাচের মধ্যে 67টি ম্যাচে জিত হাসিল করে। অস্ট্রেলিয়া টিম 1999 সালের ওয়ার্ল্ড কাপ জিতেছিল স্টিভ ওয়ার নেতৃত্বে। নাম্বার 5, সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট টিমের খেলাকে সঠিকভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার কৃতিত্ব যদি কারোর পাওনা হয়, তবে সেটা হলো সৌরভ গাঙ্গুলি, যাকে মানুষজন ভালোবেসে দাদা বা মহারাজ বলে। দাদা এমন একটা সময় ক্যাপ্টেন হয়ে দায়িত্ব নিয়েছিল যখন টিমের পরিস্থিতি বেশ কঠিন পর্যায়ে ছিল। সময়টা ছিল 2000 সাল, তখন টিমের অবস্থা একদম শোচনীয়।
কিন্তু দাদা খুব বিচক্ষণভাবে টিমের দায়িত্ব পালন করেছিল এবং টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিয়ে গিয়েছিল। এবং এই টুর্নামেন্টে দাদা রানের ফোয়ারা ঝরিয়েছিল। শুধু তাই নয়, দাদা ক্যাপ্টেন থাকাকালীন বেশ কিছু ম্যাচ উইনার্স তৈরি করে গিয়েছিল, যার ফলে পরবর্তী ক্ষেত্রে ধোনির অনেক সুবিধা হয়েছিল, যেমন বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, হরভজন সিং এবং জাহির খানের মতো প্লেয়ার। যদি সেই সময়কার কন্ট্রোভার্সিতে দাদার নাম না জড়িয়ে পড়তো, তাহলে আরও বেশি সময় ধরে নেতৃত্ব দিতে পারত। কিন্তু যাই হোক, দাদা টিমের জন্য যতটুকু সময় দিয়েছিল সেটাই ভারতীয় টিমের জন্য বরদান হিসেবেই থেকে যাবে। নাম্বার ফোর, স্টিফেন ফ্লেমিং। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন স্টিফেন ফ্লেমিং তার নিজের দক্ষতায় অনেক ম্যাচ জিতিয়েছিল। ফ্লেমিং নিউজিল্যান্ডের একমাত্র প্রথম খেলোয়াড় যে লাল বলে 111টি ম্যাচ খেলে 7000-এরও বেশি রান করেছিল। ফ্লেমিংকে তার সময়ের সবচেয়ে স্ট্র্যাটেজিক প্লেয়ার বলা হয়, কারণ কোন পরিস্থিতিতে কিভাবে খেলতে হবে সেটা সে আগে থেকেই জানত। ফ্লেমিংয়ের প্রতি সম্মান জ্ঞাপনের আরও একটি বিশেষ কারণ হল, যে সময় ফ্লেমিং ক্যাপ্টেন ছিল সেই সময় তার টিমে সেই অর্থে কোনো ভালো ম্যাচ উইনার্স ছিল না। তার সত্ত্বেও 1997 থেকে 2007 সাল পর্যন্ত ফ্লেমিংয়ের ক্যাপ্টেন্সিতে 218টি ওডিআই ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড টিম 98টি ম্যাচ জিতে নিয়েছিল এবং 80টি টেস্ট ম্যাচের মধ্যে 28টি ম্যাচে জিতেছিল। বুঝতে পারছি, জিতের পরিসংখ্যানটা শুনে আপনাদের হয়তো মনোপুত হলো না, কিন্তু একটা সময় ছিল যখন ফ্লেমিংয়ের টিম অপোনেন্ট টিমকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিত। ফ্লেমিংয়ের সময়কালে ব্র্যান্ডন ম্যাকালাম এবং ড্যানিয়েল ভিটোরির মতো দিগ্গজ খেলোয়াড়রা তৈরি হয়েছিল, যারা পরবর্তী ক্ষেত্রে নিজেদের খেলার মাধ্যমে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছিল। নাম্বার থ্রি, গ্র্যাম স্মিথ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যান গ্র্যাম স্মিথের নাম একজন অসাধারণ ক্যাপ্টেন হিসেবে ক্রিকেট ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। যদিও স্মিথ কখনো তার টিম অথবা দেশের জন্য একটাও ওয়ার্ল্ড কাপ এনে দিতে পারেনি, কিন্তু তবুও তার ক্যাপ্টেন্সি এবং অসাধারণ ব্যাটিংয়ের জন্য তাকে একজন সফল ক্রিকেটার হিসেবে পরিচিতি দিয়েছিল। সেই সময় টিমে হার্সিলি হারম্যান গিবস, মার্ক বুচার এবং জ্যাক ক্যালিসের মতো সিনিয়র প্লেয়ার্সরা থাকা সত্ত্বেও স্মিথকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও এই সিদ্ধান্তে সবাই বেশ অবাকও হয়েছিল, কিন্তু স্মিথ সমস্ত প্রতিরোধ উপেক্ষা করে এই গুরু দায়িত্ব নিজের মাথা পেতে নিয়েছিল। প্রথম দিকে স্মিথ কিছু ভুল করে ফেলেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে ক্যাপ্টেন হিসেবে স্মিথ অনেক রেকর্ড নিজের নামে করেছিল। 109টি টেস্ট ম্যাচের ক্যাপ্টেন্সি করে 53টি ম্যাচ জিতে নিয়েছিল এবং 149টি ওডিআই ম্যাচের মধ্যে 91টি ম্যাচ জিতে নিয়েছিল। তাছাড়া টি টোয়েন্টি ক্রিকেটেও 27টি ম্যাচের মধ্যে 18টি ম্যাচ জিতে নিয়েছিল। নাম্বার টু, রিকি পন্টিং। আন্তর্জাতিক ক্রিকেটে যখন সবথেকে বুদ্ধিমান ক্যাপ্টেনদের কথা বলা হবে, তখন তো পন্টিংয়ের নাম সবার উপরের সারিতেই থাকবে। পান্টার নামে জনপ্রিয় পন্টিং একজন সফল ক্যাপ্টেন হওয়ার পাশাপাশি নিজের সময়ের সবথেকে বিধ্বংসী ব্যাটসম্যানও ছিল। বলা হয় থাকে, পন্টিং নিজে যেমন একজন আক্রমণাত্মক খেলোয়াড় ছিল, তেমনই তার টিমের সমস্ত প্লেয়ার্সরাও ছিল আক্রমণাত্মক স্বভাবের, যারা মিলিতভাবে খেলার মাঠে অপোনেন্ট টিমকে সাংঘাতিকভাবে মানসিক চাপে রাখত। এইরকম বিধ্বংসী টিমের দায়িত্ব একমাত্র পন্টিংয়ের মতো লোকই সামলাতে পারত। হয়তো এই কারণের জন্যই পুরো পৃথিবী পন্টিং এবং তার টিমকে দেখে সমীহ করত। পন্টিং 2002 থেকে 2012 সাল পর্যন্ত অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন ছিল। এই সময় 230টি ওডিআই ম্যাচের মধ্যে 165টি ম্যাচ জিতে নিয়েছিল এবং 51টি ম্যাচ হেরে গিয়েছিল, আর 77টি টেস্ট ম্যাচের মধ্যে 48টি ম্যাচ জিতে নিয়েছিল। রিকি পন্টিং তার ক্যাপ্টেন ক্যারিয়ারে একের পর এক রেকর্ড বানিয়েছিল, যেমন সবথেকে বেশি ওয়ানডে ম্যাচ জেতা ক্যাপ্টেন হলো রিকি পন্টিং। তার ক্যাপ্টেন্সিতে 2003 এবং 2007 সালে দুবার ওয়ার্ল্ড কাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড কাপ ছাড়াও পন্টিংয়ের নামে আরও অনেক রেকর্ড আছে, যে কারণে তাকে সর্বকালের সেরা একজন ক্যাপ্টেন হিসেবে স্বীকৃতি দেয়। নাম্বার ওয়ান, মহেন্দ্র সিং ধোনি। যখন পৃথিবীর সবথেকে চালাক, বিধ্বংসী এবং ঠান্ডা মাথার ক্যাপ্টেনের কথা বলা হবে, তখন এমএসডির নাম সবার উপরে থাকবে। ক্যাপ্টেন কুল নামে জনপ্রিয় ধোনি টপ মোস্ট ক্যাটাগরির একজন, যে সমস্ত পরিস্থিতিতে শান্ত থাকে। তার এই শান্ত স্বভাব এবং ধারালো বুদ্ধির জোরে টিমকে অনেক ম্যাচ জিততে সাহায্য করেছে, সেটা আন্তর্জাতিক ক্রিকেট হোক অথবা ঘরোয়া আইপিএল ক্রিকেট হোক। ধোনি যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ অপোনেন্ট টিমের ঘাম ঝরতে থাকে। মাঠের মাঝখান থেকে ম্যাচ চালানো ধোনির বাহাদুরির গল্প এমন যে যখনই সে তার কোনো বোলারের কানে কিছু বলে, তখনই একটা দুটো বলের মধ্যে একটা করে উইকেট পড়ে যায়। ধোনি ভারতবর্ষের এমন একজন ক্যাপ্টেন যে ICC দ্বারা পরিচালিত 3টি ট্রফি জিতেছিল। ধোনির ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ, 2011 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তাছাড়া আইপিএলের পাশাপাশি অন্যান্য অনেক ঘরোয়া টুর্নামেন্টে অনেক রেকর্ড ও সম্মান অর্জন করেছে ধোনি।
এই কারণে আজকের দিনে অনেক খেলোয়াড়ই ধোনির অনুগামী হতে চায়, সে যে কোনো দেশেরই প্লেয়ার হোক না কেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।